ঢাকাই সিনেমার ফার্স্ট লেডি বলা হতো তাকে। ঢাকাই সিনেমার প্রথম দিকের জনপ্রিয় এই নায়িকা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকও ছিলেন, যার কথা বলা হচ্ছে তিনি হলেন সুমিতা দেবী। এদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে সুমিতা দেবীর নাম রয়েছে অগ্রগণ্যদের তালিকায়। সুমিতা দেবীর নামটি দিয়েছিলেন ফতে লোহানী, তার পারিবারিক নাম ছিল হেনা ভট্টাচার্য। সুমিতা দেবী অভিনেত্রী, নায়িকা ও চলচ্চিত্র প্রযোজক। সুমিতা দেবী 1936 সালে মানিকগঞ্জের দক্ষিণ খল্লি গ্রামে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর পরিবর্তিত নাম হয় নীলুফার বেগম ওরফে সুমিতা দেবী। সুমিতা দেবী নামেই তিনি সবার নিকট সুপরিচিত। বিশ শতকের ষাটের দশকে সুমিতা দেবী ঢাকা চলচ্চিত্র জগতের একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব ছিলেন। 1957 সালে আসিয়া চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু। এরপর তিনি অভিনয় করেন 1907 সালে আকাশ আর মাটি চলচ্চিত্রে। দুটি ছবিরই পরিচালক ছিলেন ফতে লোহানী। আসিয়া 1961 সালে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। প্রায় চার দশক ধরে সুমিতার অভিনয় জীবন প্রসারিত ছিল। 50-এর অধিক চলচ্চিত্রে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন এবং পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করেন 100-এরও বেশি চলচ্চিত্রে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে 1961 সালের কখনো আসেনি, 1962 সালের সোনার কাজল, 1963 সালের কাচের দেয়াল, 1964 সালের এই তো জীবন এবং দুই দিগন্ত, 1967 সালের আগুন নিয়ে খেলা ও অভিশাপ, এদেশ তোমার আমার, বেহুলা, ওরা 11 জন, আমার জন্মভূমি, দুই পয়সার আলতা সহ আরও অনেক সিনেমা। তিনি পশ্চিম পাকিস্তানের তৈরি ধূপছায়া এবং পূর্ব পাকিস্তানের তৈরি একাধিক উর্দু চলচ্চিত্র অভিনয় করেছেন। সুমিতা দেবী বেতার, টেলিভিশন ও মঞ্চ নাটকেও সফলতার সঙ্গে অভিনয় করেন। চলচ্চিত্র প্রযোজক হিসেবেও তিনি 5টি চলচ্চিত্র প্রযোজনা করেন। চিত্রনায়িকা নূতন, তারই হাতের আবিষ্কার। নূতনকে তিনি 1970 সালে প্রথম চলচ্চিত্রে এনেছিলেন নতুন প্রভাস সিনেমার মাধ্যমেই। তার প্রযোজিত সিনেমাগুলোর নাম আগুন নিয়ে খেলা, মোমের আলো, মায়া সংসার, আদর্শ ছাপাখানা ও নতুন প্রভাত। সুমিতা দেবীর প্রথম বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। তার দ্বিতীয় বিবাহ হয় 1962 সালে চলচ্চিত্র পরিচালক জহির রেহানের সঙ্গে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সুমিতা দেবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন নিয়মিত শিল্পী ছিলেন। অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি 1962 সালে অল পাকিস্তান ক্রিটিক অ্যাওয়ার্ড এবং 1963 সালে নিগার প্রাইজ সম্মানে ভূষিত হন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাচসাস পুরস্কার এবং টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার লাভ করেন। এছাড়াও সুমিতা দেবী আগরতলা মুক্তিযোদ্ধা পুরস্কার 2002 সনে এবং জনকণ্ঠ গুণীজন ও প্রতিভা সম্মাননা 2002 সনে লাভ করেন। সুমিতা দেবী 2004 সালের 6 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। ওপারে ভালো থাকবেন সুমিতা দেবী। চ্যানেল এএম এর পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।